بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي اقتربت الساعة وانشق القمر قيامات نکوت برتی ہوئی اچھے آر چاندر بدرین ہوئی اچھے وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারে লক্ষ্যে পৌঁছিবে وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الْأَنْبَاءِ مَا فِيهِ مُزْدَجَرُ وَهَدْرِ نِكَوْتْ عَشِيَا چِهِ شُشَنْبَادْ جَاتِ عَشِيَا شَبْتَانْ بَانِي حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ يَا پُرِبُنُّ جَانْ تَبِي اَيْ شَتَرْكَوْ بَانِي وَهَدْرِ كُنُو بُكَرِ عَشِنَي فتول عنهم يوم يدعو الداعي الى شيء نكر অতএব তুমি উহাদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে خش عن ابصارهم يخرجون من الاجداث كانهم جراد منتشر অপমানে অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত বিহ্বল হইয়া কাফিররা বলিবে কঠিন এই দিন كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এ তো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল فدعا ربه أني مغلوب فانتصر তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ففتحنا أبواب السماء بماء منهمر ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে এবং মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রস্রবণ অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে وحملناه على ذات ألواح ودسر তখন নূহকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কিলক নির্মিত এক নৌযানে تجري بأعيننا جزاء لمن كان كفر যা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُدَّكِرٍ আমি তো ইহাকে রাখিয়া দিয়েছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرٍ কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি كذبت عاد فكيف كان عذابي ونذر আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ইন্ন أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে। মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মোলিত খর্জুর কাণ্ডের ন্যায়। কি কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قرآن আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি। كذبت ثمود بالنذر ثمود সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল। فقالوا أبشرا من তাহারা বলিয়াছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব, তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্ততায় পতিত হইব। আমাদের মধ্যে কি উহারি প্রতি প্রত্যাদেশ হইয়াছে, না সে তো একজন মিথ্যাবাদী তাম্ভি। আগামী কল্য উহারা জানিবে কে মিথ্যাবাদী দাম্ভি। আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্টি, অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও। এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে। فنادوا صاحبهم فتعاطى فعقر অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল, সে উহাকে ধরিয়া হত্যা করিল। فكيف كان عذابي ونذر কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা, ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায়। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি। كذبت قوم لوط بالنذر লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে। আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লুত পরিবারের উপর নয়, তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে। আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ, যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি। লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে, কিন্তু উহারা সতর্ক বাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল। ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ورا لوتر নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল, তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম। ولقد صبحهم بكرة عذاب مستقر
প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল। এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر ফিরাউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী। كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر কিন্তু উহারা আমার সকল নির্দেশন প্রত্যাখ্যান করিল, অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের মধ্যকার কাফিররা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ, নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ রইয়াছে পূর্ববর্তী কিতাবে? أم يقولون نحن جميع منتصر ইহারা কি বলে, আমরা এক সংঘবদ্ধ অপরাজয় দল? এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে। অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর। المجرمين في ضلال وسعر নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে, সেই দিন বলা হইবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে। আমার আদিষ্ট একটি কথাই নিষ্পন্ন, চক্ষুর পলকের মতো। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে, অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? وكل شيء فعلوه في الزبر উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায়। وكل صغير وكبير مستطر আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার মুত্তাকিরা থাকিবে স্রোতস্বিনী বিদোহিত জান্নাতে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে।